সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ আছেন অর্থনীতিবিদ আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন এফসিএ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এফসিএ সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদের সাথে আরও যোগ দিবেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ মহিউদ্দিন যিনি এফসিএমএ এবং চিটং স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মাহমুদ আপনাকে দিকে শুরু করি পুঁজিবাজারের দিকে যদি আমরা তাকাই পুঁজিবাজারের বর্তমান অবস্থা দেখবেন একটু টার্নওভার অনেক কমে গেছে একটু স্লো বাজারটা আমরা নভেম্বরেও যেটা দেখেছি আর নভেম্বর শুরুতে যেটা ছিল ব্যাংকের শেয়ারের কারণে একটা বাজারে গতি ছিল সেই গতিটা এখন কমে গেছে এটির কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কি না আর যেটি হচ্ছে যে এই এই জায়গা থেকে সামনে কি হবে মানে সামনে কি আবার সেই একটা গতি বাজার ফিরে পাবে কি না আপনি খুবই একটা রিলিভেন্ট কোশ্চেন করেছেন দেখেন যে কোনো পুঁজিবাজারেরই কিন্তু একটু এটা একটা স্বাভাবিক ব্যাপার যে কখনও একটু দাম ঊর্ধ্বগতির দিকে থাকবে আবার কখনও একটু প্রাইস কারেকশন হবে বা সূচকটা একটু নিম্নগতি হবে তো আমি ইনভেস্টরদের বলবো প্রথম এখানে এটা নিয়ে কোনো আশঙ্কার কোনো কারণ নেই নাম্বার ওয়ান নাম্বার টু যে জিনিসটা হচ্ছে দেখবেন নভেম্বরে যে কারণে শেয়ারের দামটা একটু ঊর্ধ্বমুখী ছিল ট্রানজ্যাকশন ভলিউম অনেক বেশি ছিল এর দুটো কারণ যদি বলি আমি প্রধানত এর একটা কারণ ছিল যে আপনার হচ্ছে আমাদের যে ব্যাংক ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ছিল এ ব্যাপারে আপনার মার্কেটে খুবই ভালো কিছু ইনফরমেশন ছিল যে বিদেশি কিছু বিনিয়োগকারী ওখানকার শেয়ার কিনবেন এবং কেউ কেউ কিনেছেনও এজন্য অনেকে পুঁজিবাজারে আবার ফিরে আসছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু দেখবেন আপনার নন যেটা ব্যাংকিং সেক্টর না এর বাইরে অনেকগুলো প্রতিষ্ঠানের কোয়ার্টারলি যেটা প্রান্তিক বলি প্রান্তিক ইপিএস আসছিল যেটাও অনেকটা আশাব্যঞ্জক হয়েছিল তো কাজে ওটার জন্য অনেকে আসছিল বাট ইউজুয়ালি কিন্তু এখনও ওরকম সিগনিফিক্যান্ট কিন্তু বড় কিছু চেঞ্জ হয়নি তো এর মধ্যে যেটা হয়েছে যে আপনার রেগুলেটরদের একটু বেশি আপনার মনিটরিং বাড়ছে সেটা কিন্তু ভালোর জন্যই বেড়েছে কারণ কোনো রং ডুইং হলে অ্যাট দ্য এন্ড অফ ডে তো আপনার সাধারণ ইনভেস্টররাই বেশি ক্ষতিগ্রস্ত হয় তো এটার দরকার আছে এদিক থেকে কিছু প্রাতিষ্ঠানিক যে ইনভেস্টর আছে ওনারা একটু কশাসলি মুভ করছেন বাট ওভারঅল অবস্থা কিন্তু ভালো আমি ভালো বলবো একই প্রশ্ন যদি করি এবং যেটি এই জায়গা থেকে কি আমরা এই এই মাসে বছর শেষ হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর তো এই মাসে কি তেমন কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার সম্ভাবনা আছে কিনা কারণ বেসিক্যালি যেটা আমরা কয়েক মাস ধরে দেখছি যে আমাদের ইন্ডেক্সটা 2000-6000 কিন্তু ক্রস করছে সো আমরা আশা করতেছিলাম এটা কন্টিনিউ করবে মাঝখানে আবার হয়তো একটা স্যাটব্যাক ছিল যে ইন্ডেক্সটা কমতেছিল বাট এখন যে অবস্থায় আছে যে মানে মার্কেট ইন্ডেক্স কিন্তু অ্যাজ এ হোল 6000 ক্রস করে আছে এখন বেশ কয়েকদিন ধরে সো এটা কিন্তু মার্কেটের জন্য অ্যাজ এ হোল আমি বলি একটা ভালো দিক যে মার্কেট ইজ গুড আর যেটা বলতেছিলাম যে নর্মালি যে কয়েকদিন ধরে যে মার্কেটের বিহেভিয়ার ছিল যে ব্যাংকগুলো ফাইন্যান্সিয়াল বাড়তেছিল দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যে অনেক ডিরেক্টে শেয়ার কিনতেছিল তারপরে গিয়ে আবার কিছু রেগুলেটরি অলরেডি বলছে যে রেগুলেটরি কিছু কম্প্লায়েন্সের কারণে হয়তো আসলে মার্কেটের যারা লার্জ ক্যাপ কোম্পানি যদি আপনি দেখেন যে লার্জ ক্যাপ বলতে তো আমরা ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল বলি সো অ্যাজ এ হোল যখন ওই ব্যাংকগুলা প্রাইসটা পড়তেছিল অ্যাজ এ হোল একটা ইন্ডেক্সের আমরা রিফ্লেকশনটা পাচ্ছি বাট গুড সাইন হচ্ছে আপনি যদি গত কয়েক সপ্তাহ দেখেন যে ব্যাংকিং সেক্টর যখন কমতেছে এটার পাশাপাশি আমরা অনেকদিন ধরে বলতেছিলাম যে ব্যাংক বাড়তেছে অন্য সেক্টরগুলো বাড়তেছিল না ফার্মাসিউটিক্যালস দেন দ্য ইঞ্জিনিয়ারিং অথবা সিরামিক্স আপনি যদি দেখেন যে গত কপশন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মার্কেটের জন্য অ্যাজ এ হোল ভালো বলবো আমি যে কিছু সেক্টর আদার দেন দ্য ব্যাংকস প্রাইস কিন্তু বাড়তেছে সো যেটাকে আমরা বলেছিলাম দ্যাট শুড বি এটা হওয়া উচিত ছিল যখন ব্যাংকগুলো কন্টিনিউয়াসলি বাড়তেছিল সো অনেকটা ব্যাংকার যেটা পড়তেছিলো সেটাকে কিছুটা বেশি কভার করতেছে অন্য সেক্টরগুলো তো অ্যাজ এ হোল মার্কেটটা আমি বলবো ইজ গুড বাট এখন যেটা আমরা এটাও আশা করতেছিলাম যে নভেম্বর মাস থেকে নর্মালি আমাদের মার্কেটটা বাড়ার কথা আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখেন এক্সপেক্টেড নভেম্বর মাস ডিসেম্বর মাস থেকে মার্কেটটা নর্মালি গত বছর যদি দেখেন যে প্রায় অক্টোবর সেপ্টেম্বর থেকে মার্কেটটা ইস ওয়াজ গুড টার্ন ভালো একটা টার্ন ছিল সো এখন এটা ওই ইয়েটা দেখতেছে না মুভমেন্টটা দেখতেছে না যেটা এখন হওয়ার কথা ছিল
এটা আসলে ওই প্রথমে বলছি কারণটা হচ্ছে এখন যেহেতু ওই যে অনেকদিন ধরে ব্যাংকগুলো বাড়তেছিল, মার্কেট বাড়লেই আমরা বলি কিছু কারেকশন হয়, এটা দ্য নর্মাল ট্রেন্ড যে মার্কেটটা সবসময় কন্টিনিউসলি বাড়বে না, এটা হয়তো বাড়বে আবার কারেকশন হবে। সো ওই জায়গাতে হয়তো ব্যাংকগুলো যেহেতু অ্যাজ এ হোল লাস্ট ক্যাপ কারণগুলো কমতেছে, সেটার কারণে হয়তো কমতেছে। আর আরেকটা হচ্ছে অনেক সময় যেটা হচ্ছে এখন যেহেতু ইয়ার এন্ড, আপনার ফাইন্যান্সিয়াল আপনি কোম্পানিগুলো বুক ক্লোজ করবে, কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে যাবে তারা, সো অনেকে প্রফিটটাকে রিয়েলাইজ করতে চাচ্ছে, বিশেষ করে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টরগুলো যদি বলেন যারা, তারা যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তাদের রিয়েলাইজ প্রফিট হয়তো এটা ইজ ওয়ান অফ দ্য সোর্স অফ ইনকাম, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনে যারা রিফ্লেক্টেড হয় সেটাও কিছু হতে পারে যে তারা হয়তো এই সেল প্রেশারটা আসতেছে, যার কারণে হয়তো অ্যাজ এ হোল মার্কেটের প্রাইসটা কমতেছে। আচ্ছা, আমি এর সাথে আরেকটু জিনিস অ্যাড করি। দেখেন, যেটা সবসময় আমরা বলে থাকি, অনেক আলোচকই বিভিন্ন সময় খুব অ্যাপ্রোপ্রিয়েটলি বলে থাকে যে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যটা কী হচ্ছে, আমাদের শেয়ার মার্কেটের ক্যাপিটালাইজেশন যে পরিমাণ 4,000 কোটি টাকার, একটু 4,00,000 কোটি টাকার একটু বেশি, এবং সেখানে যদি আপনি কম্বিনেশন দেখেন শেয়ার এবং 85%-এর বেশি শেয়ার, ঋণপত্র আছে গোটা চারেক মাত্র, এবং এই শেয়ারের 85% যেটা শেয়ার আছে এর মধ্যে দেখবেন আপনার সিংহভাগই আছে হচ্ছে ব্যাংক অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, তো এই পোর্টফোলিওর বাস্কেটটা যদি বড় না করা যায়, দেখবেন এই একটা সেক্টর যদি এফেক্টেড হয় বা যে কোনো এক রকম আপনার মনে করেন স্ক্রিপ্ট যদি এফেক্টেড হয়, তাহলে ওভারঅল মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়ে যায়, যেটা কিন্তু আপনার যে কোনো শেয়ার বাজারের জন্যই খুব হেলদি সাইন না। তো আমরা বলবো, সবসময়ই সবাই বলে থাকে, আমার বোধ হয় যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে প্রচণ্ড রকম নজর দেওয়া দরকার। আরেকটা কারণ বলি, যে এই যে ব্যাংকিং সেক্টরে যে আমাদের দেশি ইনভেস্টর যারা, তাদের কিছুটা ইন্টারেস্ট যদি আপনি দেখেন ডিসগুইজ ফর্মেও যদি হয়, আপনার মনে করেন সদ্য ফর্মেও যদি হয়, তাহলে কিন্তু কিছু কমেছে। কেন কমলো আপনি দেখেন, যে গত সপ্তাহে যে আপনার তথ্যগুলো আসছে যে মোর দেন আপনার 19% অফ লোন অফ দ্য ইসে ব্যাংক ইজ ব্যাড অ্যান্ড লস, অ্যান্ড এখানে দেখেন আরও একটা অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে যে এক সময় টোটাল লোনের দেখা যেত যে 10% বা সামথিং প্রাইভেট ব্যাংকগুলোর ব্যান অ্যান্ড লোন থাকতো আর বাকিগুলো সরকারি ব্যাংকের থাকতো, সবাই কারণ হিসাবে বলতো যে রাজনৈতিক বিবেচনায় লোন দেওয়া হয় সরকারি ব্যাংক থেকে, যার কারণে হয়। এখন কিন্তু পরিস্থিতিটা আরও জটিল হয়েছে, কারণ এই যে প্রাইভেট ব্যাংকগুলো এরাই হচ্ছে টোটাল খারাপ যে খেলাপি ঋণ, এর 33%-এর বেশি হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলো। আবার এটার কারণও হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু আপনার রাজনৈতিক বিবেচনায় অনেকে যেটা বলে দেওয়া হয়ে থাকে, এবং এ কারণে তারা যখন মনে করেন এই লোনগুলো যখন খেলাপি হয়, তখন কিন্তু শুধু রাষ্ট্রীয় কোষাগারই এফেক্টেড হয় না, আরও বেশি এফেক্টেড হয় যে প্রাইভেট ব্যাংকগুলোই কিন্তু লোন দেয় সাধারণ মানুষের আমানত থেকে। তো এটা কিন্তু একটা অ্যালার্মিং, কিন্তু খুবই অ্যালার্মিং। অন্যদিকে যদি একটু তাকান, যে যে লিস্টেড কোম্পানিগুলো আছে তারা তো বেশিরভাগই ব্যাংক থেকে ঋণ নিয়ে বিজনেস করে, তো ব্যাংকের এখানে ইন্টারেস্ট রেট তো অনেক কমে গেছে, এখন সিঙ্গেল ডিজিটে তারা ঋণ পাচ্ছে, তো এই যে 9%-8%-এ তারা টাকা পাচ্ছেন, তাহলে তাদের তো 5-7% গ্রোথ এমনি হওয়ার কথা, তো সেই অনুযায়ী ডিভিডেন্ডটা তো বাড়ার কথা, মুনাফা বাড়ার কথা, গ্রোথ ভালো থাকার কথা, সেটি কিন্তু অনেক কোম্পানিতেই হচ্ছে না। না, এখানে ওই যে একটা জিনিস দেখেন, তথ্যগত দিক থেকে যদি দেখেন আপনি বাংলাদেশের কোম্পানিগুলো, এটা সত্য যে তাদের সক্ষমতা বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, এর পিছনে আপনার একটা যে কস্ট অফ ক্যাপিটাল, যেটা ইন্টারেস্ট অন ব্যাংক লোন কমছে, সেটা একটা সত্য কথা। বাট এখন যে ইনভেস্টিং কোম্পানিগুলো আছে তারা যখন ডিভিডেন্ড ইল্ডের কথা আপনি যখন বলেন, দু জাতীয় কিন্তু কোম্পানি থাকে, এক জাতীয় কোম্পানি খুব ভালো প্রফিট করে বাট তাদের ফার্দার অনেক গ্রোথের অপশন থাকে, তখন কিন্তু তারা কী করছেন, তখন তারা কিন্তু খুব বেশি ডিভিডেন্ড দেয় না, কারণ তারা ওই আর্নিংটা আবার রিইনভেস্ট করে। কেউ কেউ মাঝে মধ্যে শেয়ার হোল্ডারদের পুষিয়ে দেওয়ার জন্য আপনার হচ্ছে বোনাস শেয়ার দেয়, কেউ আবার কিন্তু বোনাস শেয়ার দেয়ও না, এবং এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু আপনার কোম্পানিগুলো তারা এমন একটা স্যাচুরেটেড লেভেলে গ্রোথে চলে গেছে, তাদের আর ফার্দার ইনভেস্টমেন্টের সুযোগ থাকে না, কাজেই তারা কিন্তু তখন ডিভিডেন্ড দেয়, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেখবেন কোম্পানিগুলোর যদি আপনার রিটেইল ইনভেস্টর আমরা যদি ওভাবে বলি, যারা আপনার মনে করেন কন্ট্রোলিং ইনভেস্টর না,
তাদের পার্সেন্টেজ কিন্তু খুবই কম, হয়তো দেখা যায় 10 বা 10 এর আরো কম থাকে। সেদিক থেকে ওই যে যারা মেজর কন্ট্রোলিং ইনভেস্টর থাকে ওনারা কিন্তু, এটাও আমাদের আরেকটা আপনার দুর্ভাগ্যজনক জিনিস, ওনারা কিন্তু এই যে রিটেল ইনভেস্টর যারা শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করে শুধুমাত্র অ্যাসেট ম্যাক্সিমাইজ করে না, এখান থেকে ডিভিডেন্ড ইল্ড নিয়ে সংসার চালাতে চায়, তাদের কথা চিন্তা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার কিন্তু করে না। রাদার তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দু তিনটা রিজনে, একটা হচ্ছে ট্যাক্সের একটা ইনসেন্টিভ আগে ছিল, আর একটা কারণে করে যে তাদের হচ্ছে আপনার মনে করেন কিছু ডিভিডেন্ড ডিক্লেয়ার না করলে তাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় স্টক মার্কেটে, এই সব কারণে। তো ওই দিকটা একটু নজর দেওয়া দরকার আমার মনে হয়। স্যার ভাই যেটি বললেন সেই জায়গা থেকে একটু আসতে চাই, যে ডিভিডেন্ডের বিষয়টা দেখেন, যে এই লোকাল যে কোম্পানিগুলো আছে আমাদের অভ্যন্তরীণ যে কোম্পানিগুলো, তাদের বেশিরভাগ কোম্পানি আপনি দেখবেন মুনাফা করছে 5 টাকা দিচ্ছে 1 টাকা, মানে করছে 3 টাকা দিচ্ছে 1 টাকা। আবার মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেগুলো করছে 13 টাকা দিচ্ছেই 13 টাকা। মানে যে দ্বিমুখী একটা আচরণ, একই দেশে একই কোম্পানি একই বিজনেস করছে, বিদেশি কোম্পানিগুলো বেশি দিচ্ছে কারণ তারা টাকাটা নিয়ে যাচ্ছে, আর লোকালগুলো যে করছে, তো এই অবস্থা তো বিনিয়োগকারীরা আসলে এখানে এক ধরনের মানে প্রতারিতই হচ্ছে না একরকম। এই আমি একটু বলি এখানে, প্রথমত হচ্ছে যে ব্যাংকের কথা যেটা বললেন, যে আসলে অ্যাজ এ হোল ব্যাংক গত কয়েক মাসের রিপোর্টে দেখা গেছে ওদের এবছরে কিন্তু অপারেটিং প্রফিট বলেন, নেট প্রফিট বলেন, ইটস নট গুড গত বছর কম্প্যারেটিভ তুলনায়। জিনিসটা হচ্ছে এটা বারবার বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে, কারণটাই কারণটা হচ্ছে আপনি যদি দেখেন যে বেসিক্যালি ব্যাঙ্কগুলো প্রচুর আইডল মানি হোল্ড করতেছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলে ওদের ইনকাম তো আসবেই বেসের লোন ডিসবার্সমেন্ট থেকে। সো আপনি যদি এটাও দেখেন যে এমনিই আমরা বলছি অনেক বেশি ব্যাড লোন, তারপরও আপনার ভালো ইনভেস্টমেন্টের সুযোগও নাই, ব্যাঙ্কগুলো কিন্তু লোন দিতে পারতেছে না, এর মধ্যে যে লোনগুলো দিচ্ছে এর মধ্যে ব্যাড হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য অ্যাজ এ হোল ইকোনমির জন্য যেটা প্রবলেমটা হয়েছে কি, যে যেটা বলতেছে ব্যাঙ্কগুলো আসলে অ্যাজ এ হোল যদি আপনি চিন্তা করেন যে প্রপারলি ব্যাড লোনগুলো যদি প্রপার প্রভিশন তারা রাখে প্রফিট আরও কমে যায়। আসলে ব্যাঙ্ক ভালো এটা বলার সুযোগ নাই যে খুব ভালো প্রফিট আর্ন করতেছে, বিকজ এখানে অনেকগুলো ইস্যু আছে। আপনি বলে রাইট অফ কিছু পার্টি থাকে, রাইট অফ পার্টিগুলো কিন্তু সে অনেক রাইট অফ পার্টি আসলে সে ব্যাড লোন, বাট আমি স্টে অর্ডার নিয়ে হয়তো প্রভিশন করতেছি না, প্রভিশন করে অনেকে করতেছে অনেকে করতেছে না, অ্যাকচুয়াল কিন্তু আরও খারাপ অবস্থা হইতো যদি অ্যাজ এ হোল প্রফিটটা যদি চিন্তা করে। সো অ্যাজ এ হোল যেটা যদি ব্যাঙ্কগুলো আইডল মানে হোল করতেছে, সে লোন যেটা বলি যে আমরা বেসিক্যালি হয়তো ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা নাই, যার কারণে অনেকে অ্যাগ্রেসিভ ব্যাঙ্কিং করতেছে। ব্যাড লোন কেন হচ্ছে? বিকজ ডেফিনেটলি অ্যাগ্রেসিভ ব্যাঙ্কিং হচ্ছে, মানে যাকে লোন দেওয়ার কথা তাকে আপনি লোন দিচ্ছেন। সো অ্যাজ এ হোল এটা যদি আপনি বলতে হয় যে ব্যাঙ্কের প্রফিট ডিপেন্ডস অন দ্য ইকোনমিক গ্রোথ, ইকোনমিকের যেটা বলছে প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি প্রপারলি মানে আমার ইনক্রিজ না করে, অ্যাজ এ হোল আমার এই জিডিপি হয়তো বাড়তেছে 7% রেটে, বাট এই জিডিপির পিছনে যদি কন্ট্রিবিউশনের ফ্যাক্টরগুলো দেখেন, অ্যাজ এ হোল প্রাইভেট ইনভেস্টমেন্ট বেশি খুব বেশি বাড়তেছে না। সো অ্যাজ এ হোল প্রাইভেট ইনভেস্টমেন্ট না বাড়লে বেসিক্যালি ব্যাঙ্কগুলো তো এখান থেকে প্রফিট আর্ন করবে। সো ওই জায়গাতে ব্যাঙ্কগুলো একটু প্রবলেম ফেস করতেছে, তারপর যার কারণে সেটা মেকআপ করতেছে কি দিয়ে, আপনি ব্যাড লোনগুলো হয়তো প্রভিশন করতেছি না, হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে এই কাজ জিনিসগুলো আছে। অ্যাজ এ হোল তাইলে যদি বলেন যে আসলে প্রফিট ব্যাঙ্কগুলো ভালো করার সুযোগ নাই আসলে, যদি আপনি চিন্তা করেন ওদের যে অবস্থা। আরেকটা সাপ যদি দেখেন যে এখন আমরা বলি যে ল্যান্ডিং রেট সিঙ্গেল ডিজিটে চলে আসছে, সেটা কাভার করতে গিয়ে আমার ডিপোজিট রেট চলে আসতেছে 5%, ইনফ্লেশন থেকে কম, এবং যেটাকে সে মেকআপ করতেছে কি বেসিক্যালি আমি সিঙ্গেল ডিজিটে দিচ্ছি, এটা আমার ডিপোজিটের উপর চাপাচ্ছি, বাট স্পিড কিন্তু আমি সেম রেখে দিচ্ছি 5%, কিছু কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে 5% বেশি। এটাও কিন্তু অ্যাজ এ হোল দেখেন দুই দিক থেকে ডাইলামাটা, যে আপনি যদি বলেন যে অ্যাজ এ হোল ওই যে বললাম প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াতে গেলে কিন্তু ডেফিনেটলি ইনভেস্টমেন্ট রেটটা লোন রেট কমাতে হবে, সো আপনি কমাচ্ছেন, বাট কমাতে গিয়ে দেখা হয়েছে যে এটা আলটিমেটলি যখন আপনি কমাতে যাচ্ছেন এটা সিঙ্গেল ডিজিট আনতে চাচ্ছেন, আলটিমেটলি ব্যাঙ্কগুলো প্রফিট আর্ন করার জন্য সাফিসিয়েন্ট, যেহেতু তার অনেকগুলো লোন খারাপ কোয়ালিটি, সেই জন্য সে ডিপোজিট রেটটা কমিয়ে দিচ্ছে অনেক, তাহলে আবার সেভিংসটি ডিসকারেজ করতেছেন। তাহলে ওদিকে আমি ব্যাঙ্কগুলো ইনভেস্টমেন্ট বাড়াতে গিয়ে যদি সিঙ্গেল ডিজিটে কমাতে নিয়ে আসতে চান, আপনি এটা ডিপোজিটের উপর দিয়ে কভার করতে হচ্ছে। ব্যাঙ্ক কীভাবে কভার করতে, 5% স্পিড দিয়ে, বাট এই 5% স্পিডটা কিন্তু বেশি, আপনি অনেক দেশে দেখবেন স্পিড 2% 3% কিন্তু। এখন ব্যাঙ্কগুলো তাহলে করবে এটা কি 5% স্পিড কেন আনতেছে? বিকজ ওই যেহেতু তার অ্যাজ এ হোল পুরো অ্যাসেটের কোয়ালিটি খারাপ, আমি তো মানে সাস্টেইন করতে হবে। তো এই কারণে এই ব্যাঙ্কগুলো যেটা বলতেছিলাম যে আসলে ওরা যে প্রফিট বলতেছে বেসিক্যালি, অথবা যেটা অলরেডি রিফ্লেক্টেড, আসলে খুব ভালো প্রফিট হয়তো আর্ন এরকম সুযোগ হয়তো নাই ওদের।
আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন অন্য সেক্টরে, যে বললেন যে আমার ফরেন কোম্পানিগুলো আমার অ্যাসপার আর্নিংস তার ডিভিডেন্ডটা বেশি দিচ্ছে, আপনি নিজেই বলছেন যে কারেক্টলি সেইড, আসলে তো এখানে ফরেন ইনভেস্টর থাকে, তারা তো চাই ডিভিডেন্ডটা রিমিট করার জন্য, যে যত বেশি দেওয়া যায় আমি ডিভিডেন্ডটা রিমিট করবো। আরেকটা হচ্ছে এটাও স্বাভাবিক, আমরা বলি লোকাল কোম্পানিগুলোতে একটু গভর্নেন্স অভাব আছে, সো যারা বেসিক্যালি কোম্পানি অপারেট করতেছে হয়তো এই জায়গাগুলোতে, হয়তো ডিভিডেন্ডগুলোতে যেটু গভর্নেন্সের প্রবলেমগুলো আছে এই জায়গাতে, সো এই জায়গাতে লোকাল কোম্পানিগুলোতে এটা হচ্ছে না। বাট নিয়ম হচ্ছে যে অ্যাজ এ হোল আপনি যে আর্নিং করতেছেন, যদি আপনার, আমি যে আর্নিং করছি সেটা দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি ডিভিডেন্ড দিবেন, না হয় ফিউচার আপনার ইনভেস্টমেন্টের জন্য রাখবেন। সো এখন তার মানে ম্যাক্সিমাম কোম্পানি যেটা আপনি বললেন যে ওয়েল 5 টাকা আপনার 1 টাকা দিচ্ছি, তার মানে কি প্রত্যেকটা কোম্পানির গ্রোথ এক্সপেনশন এত বেশি, বাট সেটা ইনভেস্টমেন্টটা যদি স্ট্যাটিস্টিক্সে যান সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। যদি বলেন যে দ্যাট শুড বি যে ওয়েল তাহলে যে প্রত্যেকটা কোম্পানি যদি আমি ফান্ড রেখে দিই, রিটেন করি, তার মানে ফার্দার এক্সপেনশনে যাব, বাট স্ট্যাটিস্টিক্স কী বলতেছে, তাহলে তো আমার ইনভেস্টমেন্ট অনেক বাড়া কথা, অ্যাজ এ হোল প্রাইভেট ইনভেস্টমেন্ট বলেন এটা ওটা অ্যাজ এ হোল, তাহলে সেটা তো হচ্ছে না, তাহলে টাকাটা আসলে কোম্পানিগুলাই থাকতেছে। সো এটা আমার মনে হয় ডেফিনেটলি আমি যদি মার্কেটের কনফিডেন্স বাড়াতে হয় অ্যাজ এ হোল শেয়ার হোল্ডার, তো আমরা এটা আশা করি যে আমি এখানে আসছি ভালো একটা রিটার্ন আর্ন করার জন্য, যেহেতু আমার অলরেডি কিছু ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ কিছুক্ষণ আগে বললাম যে ব্যাঙ্ক রেট, আমি ব্যাঙ্কে যেতে পারতেছি না, সেভিংস রেট অনেক কম, আমার ইনফ্লেশন থেকেও কম রেট থেকে, তারপর হচ্ছে আমার সঞ্চয়পত্র যদি যান, হ্যাঁ সঞ্চয়পত্র একটা ভালো একটা ওয়ে হতে পারে। সো অ্যাজ এ হোল মার্কেটে এই টাকাটা আসার কথা ছিল বাট আসতেছে না। আপনি যদি দেখেন অজল ইন্ডিকেটারগুলো, আমরা যারা প্রাইভেট রিটেল ইনভেস্টার তারা কিন্তু মার্কেটে আসার কথা ছিল, বাট দোজ পিপল আর নট গেটিং দ্য কমফোর্ট। সো এই জায়গাতে যদি আমাদের যারা কোম্পানি অ্যাজ এ হোল বলি যে লিস্টেড কোম্পানিগুলো যদি এইরকম ডিভিডেন্ডগুলো আর্নিং যা করছেন, ডেফিনেটলি আপনি ফিউচার এক্সপেনশন রাখবেন, বাট ডিভিডেন্ড রেটটা যদি বাড়ানো যায়, ইল্ডটা বাড়ানো যায়, অ্যাজ এ হোল ইনভেস্টারদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, যার কারণে অ্যাজ এ হোল মার্কেট। আমরা একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে যেতে চাই, যে মহিউদ্দিন ভাই আমাদের সাথে আছেন। জি মহিউদ্দিন ভাই, এই বাজারের যে ডিসেম্বর আসলো, বাজার যে একটু স্লো, এটার কারণটা কি আপনার কি মনে হয়, যে নতুন বছরে বাজারের অবস্থাটা কি হবে? ধন্যবাদ। আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? জি জি। তো আসলে নতুন আর পুরনো তুলনাতে এবার একটু ভিন্নতা আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যে কোম্পানির অ্যাকাউন্টিং ইয়ার চেঞ্জ করার ফলে এবার অনেকগুলো কোম্পানির জুনে ক্লোজ হয়ে গেছে, এই ইফেক্টটা কিন্তু বাজারে পড়েছে, এটা আমরা স্বীকার করি বা না করি। এই ইফেক্ট কিন্তু গতবারের তুলনায় ডিসেম্বরে, তো এবার তো ডিসেম্বরে ওপরে থাকবে না, এটা অলরেডি সেই এফেক্টটা কিন্তু বাজারে হয়ে গেছে। আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাজার মোহরণের স্বাভাবিক আছে, কিন্তু বাজার বিশ্লেষণেই কিন্তু সমস্যা আছে। বাজার বিশ্লেষণের সমস্যাটা আমি এদিকে বলবো, আমাদের যে লিস্টেড কোম্পানি যেগুলো আছে এইগুলো রিটেল ক্যাপিটালের মধ্যে এত বেশি ভেরিয়েশন, 200 কোটি টাকার থেকে 1 কোটি টাকা বা 40 লাখ টাকাও পেডেপ ক্যাপিটাল আছে, 200 কোটির উপরেও আসতেছে পেডেপ ক্যাপিটাল। সংখ্যা দিয়ে যে অ্যানালিসিস করা হয় এতগুলো কোম্পানির শেয়ারের দাম পাচ্ছে, এতগুলো কমছে, এই সংখ্যা তত্ত্বটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনার 200 কোটি টাকার কোম্পানির একটা শেয়ারের দাম বাড়লে ইফেক্ট হয়, আর যেটা 1 কোটি টাকার কোম্পানি আছে এরকম 50 টাকার তো এফেক্ট নেই। এই অ্যানালিসিসটা আমাকে ঠিক করতে হবে আমাদেরকে। আজকে এখন এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, বিলো ক্যাপ, এটা লাগছে। বিলো ক্যাপ মানে 30-20 টাকার নিচে 70টা কোম্পানি আছে, 70টা 73টা, 333টার মধ্যে যদি 73টা বিলো 30-20 টাকা। আমি 30 টাকা এই জন্য বলছি যে আমাদের এখন নতুন লিস্টিং আসতে গেলে 30-20 টাকা লাগে। এই কোম্পানিগুলোকে আপনারা যদি আলাদা করে রিপোর্ট করেন তাহলে কিন্তু মার্কেট অ্যানালিসিসটা ভালো হবে, এটা হলো আমার একটা অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন যেটা, আমরা ইস্যুয়ার কোম্পানি নিয়ে কথা বলি না, এই যে কোয়ার্টারলি রিপোর্ট যেগুলো বাজারে আসে যাদের সিগনিফিকেন্ট ভেরিয়েশন হয়ে গেছে সেলস রেভিনিউতে এবং গ্রস প্রফিটে, এটা সাথে সাথে একটা ব্যাখ্যা বিশ্লেষণ থাকা উচিত দুভাবে, এই কেন এটা ডিফারেন্সটা হয়েছে এবং এই ডিফারেন্সটাকে ওভারকাম করার জন্য কোম্পানির পক্ষ থেকে কি ধরনের পরিকল্পনা আছে। মহিউদ্দিন ভাই যথার্থই বলেছেন যে এই কোয়ার্টারলি রিপোর্টগুলো কোম্পানি, যারা এখানে লিস্টেড কোম্পানি সেই কোম্পানির গুড গভর্নেন্স নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু এগুলো যারা ভালো করছে তারা, তাদেরটা আরও ভালো হচ্ছে, তাদের অ্যাকাউন্টস নিয়ে প্রশ্ন
তুলনামূলক অনেক কম এবং যে বিনিয়োগগুলো নতুন হচ্ছে সবকিছু একটা ব্যাখ্যা থাকছে কিন্তু যারা এগুলো মানছেন না তারা কিন্তু এক ধরনের কারসাজি করছেনই অভিযোগ আছে এরকম যে ইপিএস এ কারসাজি করছেন তারপরে যে টাকাগুলো তারা দিচ্ছেন না ফার্দার ইনভেস্টমেন্ট করার কথা সেই টাকাগুলো তারা কি করছেন কোনো কিছুর ব্যাখ্যা নেই এই যে তালিকাভুক্ত হওয়ার পরও যেটি একটি লিস্টেড কোম্পানি সেই ধরনের নাই পরিবার তন্ত্র থেকে এটি বের হতে পারছে না পারিবারিক কোম্পানির মতোই আচরণ করছে এই জায়গায় আসলে বিএসএসসির কি করার আছে কিংবা অন্যান্য রেগুলেটর যারা আছে তাদের আসলে কি করার আছে আচ্ছা দেখুন আমি তো বলবো এখানে বিএসসিসি এবং অন্যান্য রেগুলেটরের অনেক কিছু করার আছে দেখেন এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমাদের অনেক এন্টারপ্রেনার যারা আছে বা প্রমোটার আছে তারা মানতেই চান না যে কোম্পানি একটা আলাদা সত্তা তারা হয়তো কোম্পানির 90% বা 80% শেয়ার হোল্ড করছেন বাট তারা যখন কোম্পানিতে তার আপনার অর্থ দিয়ে দিলেন তখন যে কোম্পানি একটা আলাদা সত্তা এটা যে একটা উইদিন লিগাল ফ্রেমওয়ার্ক চলা উচিত এটা ওনারা ভাবছেন না ওনারা ওনাদের নিজস্ব টাকা এবং ও টাকার মধ্যে কোনো ডিফারেন্স মেক করছেন না এটা একটা আপনার মনে করেন এখানে রেগুলেটরদের করার অনেক কিছু করার কথা স্পেশালি রেগুলেটররা যদি বলে যে ম্যানেজমেন্ট পার্টিসিপেশনে প্রমোটাররা কত পার্সেন্ট থাকতে পারবে যেটা ব্যাংকে একসময় ছিল এখন আবার ওটা ভেঙে পড়ছে আচ্ছা তো তাহলে কিন্তু এখানে কিছু উন্নতি করা যায় আইন চেঞ্জ করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার ইনভেস্টররা আমি তো বলবো শুধু প্রত্যারিতই হচ্ছে না আপনার ইনভেস্টররা ইভেন আপনার মনে করেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে এই যে এক পিরিয়ডে অনেকটা আপনার হচ্ছে দেখা যায় যে আপনার কুমিরের বাচ্চার মতো হচ্ছে এক পিরিয়ডে দেখাচ্ছে আপনারা আটটা বাচ্চা পরের পিরিয়ডে গিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আবার বলছে না এটা আটটা ছিল না এটা আসলে ছটা ছিল তাহলে ওই যে আটটা দেখে ইনভেস্টররা যে ডিসিশনটা নিল এখন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর দায় কে নিবে শুধুমাত্র আপনার কোম্পানির আপনার ম্যানেজমেন্ট তো না এটার জন্য রেগুলেটরদেরও ফেইলিওর আছে তাদেরকেও নিতে হবে আচ্ছা নাম্বার থার্ড আরেকটা জিনিস দেখুন এখানে ভেরি ইম্পর্টেন্টলি আমাদের কিছু কিছু রেগুলেশন স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে বাংলাদেশ ব্যাংকের আমি বলবো অনেকটা আপনার অবিবেচক এর মতো যে আপনার তারা বিধিবিধান করছেন সিদ্ধান্ত করছেন এগুলোও অনেকাংশে দায়ী কোনো একটা ব্যাংকের দরকার হচ্ছে আপনার 500 কোটি টাকা আপনার এখন প্রভিশন নেয়া প্রভিশন মানে প্রফিটেবিলিটি কমে যাবে ইপিএস কমে যাবে ওই ব্যাংক একটা অ্যাপ্লাই করলো রাজনৈতিক বিবেচনায় তাকে বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে এই কোয়ার্টারে আপনি 50 কোটি নেন পরের কোয়ার্টারগুলোয় আপনি বাকিটা নিয়ে ভাই আমি একটু থামাবো আপনাকে সালাউদ্দিন ভাইয়ের কাছে আসবো তবে আমি মহিউদ্দিন ভাইয়ের কাছে একটু যেতে চাই মহিউদ্দিন ভাই আপনি যে জায়গায় ছিলেন যদি আর একটু বলতে চাই যে এই জায়গায় রেগুলেটরদের কি করার আছে আসলে রেগুলেটরদের কথা বলা তো খুব বিপজ্জনক কিন্তু রেগুলেটরদের করার অনেক কিছু আছে যাতে আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দেই জি আমাদের পাশের দেশ ইন্ডিয়া ওখানে কোন কোম্পানি যদি ডিলিস্টেড হয় তাহলে ডিলিস্টেড কোম্পানির শেয়ার ডাইরেক্টর যারা আছে তারা পাবলিকদেরকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশনের ভিত্তিতে তাদেরকে পে ব্যাক করে দেয় আমার কথাটা কি ক্লিয়ার জি ডিলিস্টেড কোম্পানির ডাইরেক্টররা ডিলিস্টিং হওয়ার সাথে সাথে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার দিয়ে তার অ্যাসেট লাইবিলিটি ভ্যালুয়েশন করে বিনিয়োগকারীদের পয়সাটা ফেরত দেয় কিন্তু আমাদের দেশে এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে বহুবার বলে আছি কিন্তু এই পর্যন্ত কিছু হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু ইন্ডিয়াতে ওই দিন অনলাইন নিউজে দেখলাম তাদের আইপিও ক্লোজ হওয়ার 6 দিনের মধ্যে লিস্টেড হয় লিস্টেড কথাটা লিখতে চেক কথাটা লেখে নাই দে আর ট্রাইং টু মেক ইট 3 ডেজ তো আমরা তো মনে হয় 3 মাসও পারি না দুটো এক্সাম্পল দিলাম 3 নম্বর হলো লিস্টেড কোম্পানির ডাইরেক্টররা কোথাও ডাইরেক্টর হতে পারবে না 5 বছর না 7 বছরের মধ্যে আরো অনেক ডিটেল আসছে যাতে করে কোনো কোম্পানি ডিলিস্টিং এর জন্য সরাসরি ডিলিস্টিং এর দিকে কেউ যেন না যায় কিন্তু আমাদের দেশে পাশাপাশি আমরা কি করেছি আপনার কোম্পানি খারাপ হয়েছে আপনাকে জেড ক্যাটাগরিতে দিয়ে দিলাম জেড ক্যাটাগরিতে আপনি পারেন নাই আপনাকে ওটিসি মার্কেটে দিয়ে দিলাম যেটা ওটিসিতে আমি সবসময় বলে আসছি ইনোভেটিভ মার্কেট আমি যদি বলি বা আমার মতো অন্য কেউ যদি বলে রেগুলেটররা খারাপ কোম্পানি ডিরেক্টরদেরকে আইনের মাধ্যমে বিনিয়োগকারীকে প্রতারণা করার জন্য একটা
মেকানিজম এখানে তৈরি করে আছে, এই মেকানিজমটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। সেকেন্ড জিনিস আমি যেটা বলতেছিলাম, বিজনেসের রেভিনিউ ভেরিয়েশন হওয়াটা স্বাভাবিক, হইতেই পারে। আমার গত পিরিয়ডে রেভিনিউ যা ছিল, পরের পিরিয়ডে নানান কারণে আমার রেভিনিউ কম হয়েছে, গ্রস প্রফিট কম হয়েছে, আমার ইপিএস কম হয়েছে, দ্যাট ইজ এক্সপেক্টেড। কিন্তু আমাকে বলতে হবে বা বলা উচিত, ডিসক্লোজার থাকা উচিত, আমার র মেটেরিয়াল ছিল না, আমার র মেটেরিয়ালের কারণে আমি বা প্রোডাকশন দেওয়া চলছে, সেল দেওয়া চলছে। আপনি যে বলছেন এগুলো থাকা উচিত, কিন্তু এগুলো করছে না, যখন এগুলো করছে না তখন আসলে এটার দেখভাল কে করবে? বিনিয়োগকারীরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা কিন্তু বলছেন যে এটির কোনো ব্যাখ্যা নেই। এখন তারা তো কোম্পানিকে সরাসরি ওইভাবে বলতেও পারে না। না, বিনিয়োগকারীরা বলার, যে আমি যেটা বলি, বিনিয়োগকারীরা কথার জন্য বললে হবে না, বিনিয়োগকারীদের যে সব ফোরাম আছে, আমার মনে হয় ইপিএস ভেরিয়েশনের ব্যাখ্যা দেওয়ার মতো আইনি প্রভিশনও আছে। আমাদের রেগুলেটরদের কাছ থেকে যে জিনিসটা দরকার, ওনারা অতীতের তুলনায় আমরা অনেক অ্যাক্টিভ হয়েছে এবং ওনাদের আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। আর এখনকার যুগে ডিজিটালাইজেশনের যুগে অনেক জিনিস অটোমেটিক্যালি পাওয়া যায়। আমাদের রেগুলেটরদের এখানে আরো অটোমেশন করার দরকার, আরো সেন্সিটিভ হওয়ার দরকার। বিনিয়োগকারীরা যদি এইভাবে প্রতারিত হয় তাহলে ক্যাপিটাল মার্কেটের গ্রোথটা আমরা আশা করতে পারি না কেউ। আমি তর্কর খাতিকে বলি, যদি বলি 2010 সাল থেকে আজকে পর্যন্ত লিস্টেড কোম্পানি কয়টা বাড়ছে, এদিক দিয়ে যেটা বাড়ছে ওদিক থেকে তার সমপরিমাণ ঠিক হয়ে যাচ্ছে। আর আমাদের মার্কেটের অ্যানালিসিসের ব্যাপারে যদি এই যে ক্যাপিটাল ভেরিয়েশন যেটা আছে বা মার্কেট ক্যাপ ভেরিয়েশন যেটা আছে, এই ভেরিয়েশনটা ঠিক করতে করার জন্য একটা কাজ করা যেতে পারে, লো পেড ক্যাপিটালের যে 73টা কোম্পানি আছে মোস্টলি সব জেড ক্যাটাগরিতে, এদেরকে ক্যাপিটাল বাড়ানোর জন্য একটা মেকানিজম রেগুলেটরদের কাছ থেকে আমরাও করছি। কারণ এখানে দেখেন যে অনেক কোম্পানিগুলো মুনাফায় আছে, তাদের ইপিএস ভালো, তারা ডিভিডেন্ড দিচ্ছেন, এবং এইসব কোম্পানির শেয়ার 10 টাকা শেয়ার 1000 টাকা পর্যন্ত কার্ড মার্কেটে বেচাকেনা হচ্ছে, অর্থাৎ কাগজে শেয়ারে বেচাকেনা হচ্ছে। তো এই যে জিনিসগুলো বাইরে লেনদেন হচ্ছে, অথচ এই ওটিসি মার্কেটে কেনাবেচা করতে পারছেন না, কারণ এটি এই যে নর্মাল মার্কেটের মতো না, এখানে বায়ার সেলারের অনেক অনেক হ্যাসেল, যে কারণে কিন্তু স্বাভাবিকভাবে ওখানে লেনদেন করতে পারছে না, এটি একটি বিষয়। আর আপনার কাছে আমাদের অতিথিরা যদি কোনো প্রশ্ন করেন, সালাউদ্দিন ভাই, আমি মহিউদ্দিন ভাইকে যেটা বলবো, যে আমার মনে হয় উনি যেটা বলতে চেয়েছেন যে দেখেন, আমার গত পিরিয়ডে ইপিএস আমার 1 টাকা ছিল, এই পিরিয়ডে সেখানে ইপিএস আমার হয়তো 50 পয়সা হতে পারে বা ইভেন নেগেটিভ 50 পয়সাও হতে পারে, তাহলে হলে আমার একুমুলেটেড তো অ্যাটলিস্ট 50 পয়সা থাকবে। বাট বিনিয়োগকারীরা যে ক্ষেত্রে বেশি প্রবলেমে পড়ে, যে গত পিরিয়ডের যে 1 টাকা ছিল ওটাকে আপনার রিভাইজ করে দেখা যায় ওটা কমানো হচ্ছে, তো এখন করছেন হচ্ছে পরের পিরিয়ডে বিভিন্ন কারণে কমে যেতে পারে আর্নিং পার শেয়ার, বাট যেটা একুমুলেটেড বা কনসোলিডেটেড সেটা তো চেঞ্জ হওয়ার কথা না। এবং সেটা যদি কোনো কারণে চেঞ্জ হয়, একদম ভেরি পার্টিকুলারলি আপনার মনে করেন ডিটেইলস একটা আপনার ব্যাখ্যা থাকা উচিত যে গত পিরিয়ডে কেন আপনার অ্যাডজাস্টমেন্ট দেয়া হয়েছে। এবং এজন্য ইভেন আপনার উন্নত দেশে যেটা হয় যে হিয়ারিং পর্যন্ত হওয়া উচিত, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ম্যানেজমেন্ট তাদের চিন্তা করতে পারে রেগুলেটর, যে প্রিভিয়াস পিরিয়ডের কোনো অ্যাডজাস্টমেন্ট দিলে অ্যাটলিস্ট তাদেরকে পাবলিক হিয়ারিংয়ে এসে এটা জাস্টিফাই করতে হবে কেন প্রিভিয়াস পিরিয়ডে হবে, এরকম একটা ভেহিকল কিন্তু ইনভেস্টরদের স্যাটিসফ্যাকশন দিতে পারে। এক্সাম্পল দিতে চাই, মহিউদ্দিন ভাই আপনি নিশ্চয়ই জানেন যে এশিয়ার কথা, এশিয়ার তাদের স্বপ্নের কারণে তাদের হিউজ পরিমাণ লস হচ্ছিল প্রতি বছর, স্বপ্ন কিন্তু তাদের লসটা কমিয়ে এনেছে, তারপরে বিনিয়োগকারীরা কিন্তু আশায় ছিল বা সবাই প্রত্যাশা করেছিলেন যে এবার তার ইপিএস হয়তো বাড়বে, কিন্তু গত বছর প্রথম কোয়ার্টারে ইপিএস 4 টাকার উপরে ছিল, এবার মাত্র 2 টাকার একটু বেশি। তো এই যে অর্ধেকে নেমে গেল এশিয়ার, তারপরে কিন্তু শেয়ারটার প্রাইস অনেক ফল করলো। আলোচনা সুবিধার্থে এই কোম্পানিটার এক্সাম্পলটা দিলাম, তো এই জায়গায় আসলে এশিয়ার কি তেমন কোনো ব্যাখ্যা ছিল কি না, এবং গত বছর থেকে তার যেহেতু যে তার সাবসিডিয়ারি কোম্পানি সেটির লস কমে গেছে, সেক্ষেত্রে ইপিএস বাড়ার কথা উল্টো অর্ধেক হয়ে গেল, এক্ষেত্রে আসলে বিনিয়োগকারীরা কি করতে পারেন? না, বিনিয়োগকারীদের সরাসরি করার কিছু নাই, আমি যেটা পারি আমি যেটা বললাম
যে আমি যদি ধরি যে রেগুলেটররা এরকম একটা স্ট্যান্ডার্ড করে দিতে পারে যে আপনারা প্রিভিয়াস থেকে যদি আপনার ইপিএস যদি 50% কমে যায়, আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, তাহলে আপনার কমে যাওয়ার আপনার ব্যাখ্যাটা ডিসক্লোজ করে দেন, ব্যাখ্যাটা ডিসক্লোজ করে দেন, বিষয়টা ডিসক্লোজ করে দিলে অন্তত স্বভাবভাবে সবাই ব্যাখ্যা করতে পারলো। আমাদের ডিসক্লোজারটা আমি যেটা বলতে চাচ্ছি, ডিসক্লোজার ভেরি মিনিমাম এবং ডিসক্লোজার না থাকার কারণে, মিনিমাম না থাকার কারণে বাজারে গুজব সৃষ্টি হচ্ছে। জি মহিউদ্দিন ভাই ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবার আপনার কাছে আসবো। এখানে আমি মহিউদ্দিন ভাই যেটা বলবো যে আসলে উনি যেটা হচ্ছে আসলে বাংলাদেশে এটাই হচ্ছে যে আপনি কোয়ার্টারলি যে অ্যানাউন্সমেন্টগুলো দিচ্ছেন দেখা যায় যে ইয়ার এন্ডে অডিটেটে গিয়ে কমে যাচ্ছে। এটা আসলে যেটা বারবার বলা হচ্ছিলো যে যদি কোয়ার্টারলি এই জায়গাগুলোতে তাহলে কোনো কন্ট্রোল নাই, তো আপনি তো ইয়ারলিটাতে এক্সটার্নাল অডিটরকে দিয়ে অডিট করাচ্ছেন। এক্ষেত্রে যদি বলে তাহলে আমি কোয়ার্টারলি রিভিউ অডিট করাবো, হ্যাঁ কোয়ার্টারলি অডিট করা হয়তো ফিজিবল না, বাট আমাদের আমরা অডিট প্রফেশনে বলি আমাদের আরেকটা এনগেজমেন্ট আছে, আমরা বলি রিভিউ এনগেজমেন্ট। এটা হচ্ছে আমরা হয়তো অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিব না অডিট লেভেলে, বাট আমরা লিমিটেড হয়তো অ্যাসুরেন্স দিই। তো ওই জায়গাতে হয়তো চিন্তাভাবনা করা হতো, এবং সেক্ষেত্রে অডিটর সময় কম লাগে এক্ষেত্রে রিভিউ এনগেজমেন্টের ক্ষেত্রে, তাহলে কিছুটা কমফোর্ট হয়তো আপনার আসতে পারে এই জায়গা এই ফিগারগুলোতে। এখন যেটা হচ্ছে আসলে যেহেতু ওই কোনো এক্সটার্নাল আপনি যদি দেখেন যে এরকম কোনো এক্সটার্নাল কোনো পার্টি ইনভলভ করতেছেন না, সো এই জায়গাতে হয়তো কিছু একটা হচ্ছে, আমি হয়তো ইন্টারন্যাশনাল বেশি দেখাচ্ছি অথবা স্টেটমেন্ট করতেছি পরবর্তী গিয়ে অডিটে গিয়ে সেটা কারেকশান হচ্ছে। তো এটা চিন্তাভাবনা করা যেতে পারে যে আমি কী করবো তাহলে কোয়ার্টারলি এই জায়গায় কোনো কন্ট্রোল বসাতে পারি কি না। আরেকটা হচ্ছে ওটাও ঠিক যে আপনি যদি কমে যায়, যে আমার ভাইয়া বলছে যে কমবে, কমলে তো অ্যাকুমুলেটেড কমবে না। আচ্ছা হ্যাঁ, যদি কমেও যে আসলে তো কিছু কোম্পানি আছে সিজনাল, ধরেন তার প্রোডাক্টটা এক সিজনে ভালো চলবে পরের সিজনে আন, এটা আলাদা কথা। বাট যে কোম্পানিগুলো মোটামুটি সিজনাল না বাট ওভার দ্য ইয়ার সেম সেলস থাকে তার তো কমার কথা না, বলে সেক্ষেত্রে এগেন যদি কমে, আসলে এখন ওই যে বললাম ডিজিটালাইজেশনের যুগ, এখন মানে আপনার সবগুলো ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। সো আমি ইনভেস্টরদের যত বেশি ডিসক্লোজার দেওয়া যায়, হ্যাঁ আমি যদি বলি যে ওয়েল আমার ইপিএস কমছে, এটা কারেক্টলি সেন মহিউদ্দিন ভাইদের যদি একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়, এটা যদি রেগুলেটর বলে যে এনশিওর করা যায় না তোমাদের এরকম কমে, তুমি একটু বলতে হবে যাতে ইনভেস্টর বুঝতে পারে যে, কারণ বুঝলে কী হয় ইনফর্ম ডিসিশন নেওয়া যায়, মানে ইনফরমেশন কী করে আসলে ইনফরমেশন হচ্ছে আমার ডিসিশনটা বুঝে শুনে নিতে পারবো। তো এই জায়গাতে হয়তো এটা করা যেতে পারে যে আমি যদি ইপিএস কমে, অথবা শুধু ইপিএস না আমার যে কোম্পানি ফান্ডামেন্টাল যেগুলো যদি আগের কোয়ার্টারে খারাপ হয়, বেসিক্যালি ইনভেস্টার ডিসিশনে যেগুলো হেল্প করে পি রেশিও আমার আর্নিং যদি বলেন, ইপিএস যদি বলেন, নেট অ্যাসেট যদি বলেন, অ্যাজ এ হোল এই জায়গাগুলো যদি কোনো আমার ডিক্রিজ হয় সেটা কেন কমছে এক্সপ্লেনেশন দেওয়া যাইতে পারে। এটা তো খুব বেশি না, আমি ওয়েবসাইটে দাম আপলোড করে দিই কোম্পানি ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে হয়তো ইনভেস্টররা আমার মনে হয় যে কিছু সাপোর্ট পাবে এই জায়গাতে। আপনি যেটা বলেছেন যে কিন্তু আমরা যে জিনিসটা দেখি, যেদিন ইপিএস ভালো আসবে সেদিন কোম্পানিগুলোর আজকে বোর্ড মিটিং দেখা যাচ্ছে সকালই অনেক প্রাইস বেড়ে যাচ্ছে, আবার আমাদের আগে থেকে বাদ একদিন দুই দিন আগে থেকেই প্রাইস বেড়ে যাচ্ছে, আবার যেটা খারাপ আসবে সেটির দাম কিন্তু কমে যাচ্ছে। ওটা ইনসাইডার ইনফরমেশনটা, এটা এটা কিভাবে হয়? এবং মোস্ট অফ দ্য কোম্পানিজ এটা হয়, ইভেন গ্রামীণ ফোনের ওই বছর আমরা তাই দেখেছি। না দেখুন, আমি আমি আপনাকে একটা কথা বলি, এখানে আমি তো বলবো এখানে আপনার যথেষ্ট পরিমাণ আপনার সিনসিয়ারিটির অভাব আছে রেগুলেটরদের। আপনি দেখেন আমাদের এই যে, আমি জানি না হয়তো জিনিসটা এভাবে বলা ঠিক নাও হতে পারে, যে আমাদের যে তথ্য আইনে যে বিভিন্ন মামলা হচ্ছে, বিভিন্ন জন ফেসবুকে কে কার ছদ্মনাম ব্যবহার করে কী পোস্টিং দিচ্ছে এটা খুঁজে বের করা হচ্ছে না, তাহলে এই ইনফরমেশনটা কোথা থেকে আসলো? এটা যদি আমাদের রেগুলেটররা বা আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অ্যাক্টিভ হয় তাহলে কি বের করা অসম্ভব? এটা বোধহয় কেউ বিশ্বাস করবে না। ফেসবুকের কথা যখন বলেছেন, ফেসবুকে মানে অন্তত পক্ষে 100টি গ্রুপ আছে এই ক্যাপিটাল মার্কেট রিলেটেড, যারা বিভিন্ন সময় ওপেন নাম দিয়ে দেয় এই কোম্পানির আমরা 10 লাখ শেয়ার কিনেছি আর 3 লাখ কিনলেই হবে। এবং আমি এই সবশেষ দুই দিন আগে মনে হয় এরকম একটা স্ট্যাটাস দেখলাম, আমাদের নিয়ন্ত্রণে শেয়ারটি এবং 50% এখানে গ্রোথ হবে, ওপেন বললাম, এখানে রেগুলেটর এবং বিভিন্ন আমলারা জড়িত, এই ধরনের মানে আপত্তিকর তথ্য দিয়ে এই ধরনের ই দিচ্ছেন। এবং এই ফেসবুকে কে কোন জায়গা থেকে এটি করছে এটা তো চাইলেই খুব সহজে বের করা সম্ভব। আপনি দেখেন এখানেই হয়েছে আমাদের যে জিনিসটা মাঝে মধ্যে আমাদের খুব খারাপ লাগে, আমাদের একদম বিশ্বাস করতে কষ্ট হয় যে দেখুন, যেটা খুব ইজিলি ডুয়েবল
সেখানেও আপনার এই যে তথ্য অধিকার তো আছে, কেউকে যদি আপনি ইন্ডিউস করেন মিথ্যে তথ্য দিয়ে এবং সে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো এটা একটা আপনার মনে করেন লিগ্যাল ফ্রেমওয়ার্কে এটা কিভাবে আপনার দেখেও না দেখার আপনার ভাব করে বসে থাকা হচ্ছে, এটা কি একটা আশ্চর্যজনক বিষয় না? এটা কি ক্রাইমের মর্যাদায় পড়ে কি না? মানে এখানে তো আর্থিক ব্যাপার জড়িত। অফকোর্স আপনি উইদিন দ্য আমাদের যে এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্ক আছে এর মধ্যেই কিন্তু আপনি এটা পার্সিউ করতে পারবেন। আর বিনিয়োগকারীদের একটা কথা বলবো, দেখেন শেয়ার বাজার নিয়ে আমি একটা ছোট একটা গল্প বলি। শেয়ার বাজার নিয়ে একটা গল্প আছে যে এক ভদ্রলোক একদিন তার একজন সহকারী নিয়ে বাজারে গেল যে সবগুলো গরু কিনে ফেলবে। প্রথম সে গরুগুলো আপনার 500 টাকা করে কিনলো, তারপরে 700 টাকা করে কিনলো যখন গরু কমে গেল, তারপরে হচ্ছে সে আপনার এটা 1000 টাকায় কিনলো, 1000 টাকায় সে ওই 500 টাকার গরুটাই কিনলো। তারপরে সে চলে গেল, তার সহকারীকে বলে গেল যে তুমি বলো বাকি যে গরুগুলো আছে সবগুলো আমি 2000 টাকায় করে কিনবো। এর ভিতর তার সহকারী বললো যে ঠিক আছে, আমার বস আসলে যেহেতু 2000 টাকায় তুমি কিনতে পারবা বিক্রি করতে পারবা, তুমি এক কাজ করো আমার কাছ থেকে এটা 900 টাকা করে কিনে নিয়ে যাও। ওই 900 টাকা করে সহকারী কিনে নিয়ে ও মার্কেট থেকে মনে করেন ওখান থেকে পালিয়ে গেল। তারপর দেখা গেল ওই গরু যারা ক্রেতা, যারা আগে বিক্রেতা ছিল 500 টাকার, ওরা কিন্তু 500 টাকায় বিক্রি করে 900 টাকায় কিনে বসে আছে, আর দেখা মিলল না। তো এই ফেসবুক বা এরকম যারা ইনফরমেশন স্প্রেড করে, বিনিয়োগকারীরা একটু সতর্ক হন, দেখেন 500 টাকার জিনিস 900 টাকা দাম উঠিয়ে কেউ টাকা নিয়ে চলে গেল কিনা আর আপনাদের প্রতারণার মধ্যে ফেললো কিনা, একটু কেয়ারফুলি দেখেন। খুবই নর্মাল, আপনি যে বিনিয়োগকারী এই ধরনের পোস্ট দেন যে এক মাসে বা 2 মাসে 50% বাড়বে তাকে এবং পে করতে হবে, তাহলে যার 50% 2 মাসে যে ইনকাম করতে পারে তার তো এই ফেসবুকে পোস্ট দিয়ে এবং ওইখান থেকে টাকা নিয়ে তার চলার কথা না। তার তো আনলিমিটেড টাকা থাকার কথা যার 2 মাসে 50% হয়। ইন্টেনশনটাই দেখেন যে মানে ওভারঅল ইন্টেনশন হচ্ছে একটা রিউমার ছড়িয়ে দিয়ে এখান থেকে আপনার ঘোলা জল করে কোনো কিছু অ্যাচিভ করা। জি, আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে যেতে চাই। মহিউদ্দিন ভাই, আপনি তো সরাসরি বাজারের সাথে থাকেন, বাজারের সাথে সম্পৃক্ত, বিভিন্ন সময় আপনি সিএসসি বোর্ডেও ছিলেন, তো এই যে ফেসবুকের যে গ্রুপগুলো এগুলো নিয়ে কিন্তু অনেকে কথা বলছেন, বিশেষ করে বিএসসিসিও কনসার্ন, বিএসসিসিও চাচ্ছে যে এগুলো বন্ধ হোক, কিন্তু আসলে এগুলো বন্ধ হচ্ছে না কেন, এবং এখানে দিন শেষে কিন্তু সাধারণ বিনিয়োগকারী প্রতারিত হচ্ছে? আমি এখানে বলবো যে ইন্টেনশনের অভাব আছে। রাজনৈতিক যেসব ব্যাপারে ফেসবুকে গুজব ছড়ানো হয় বা মিথ্যা অভিযোগ ছড়ানো হয়, এগুলো যারা দেখভাল করার দায়িত্ব যারা, তারা ইনস্ট্যান্টলি ওগুলোতে রিয়েক্ট করে এবং অনেক লোক অনেক ব্যাপারে ধরা পড়েছে, জেল জরিমানা হয়েছে। তাহলে যদি অথরিটি যদি সিনসিয়ার হয়, তাহলে এটা সেই তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে বা যারা তারা সুপারভিশন করে তাদেরকে দিয়ে এটা ধরাইতে পারে। এখানে আমি মনে করি ওদেরকে অ্যাক্টিভেট করলেই এটা কমে যাবে। আর সাথে সাথে আমি আরো দুই একটা পয়েন্ট অ্যাড করছি। আমরা প্রায় আলোচনার সময় আমাদের গুড বুক গভর্নেন্সের প্রশ্ন যখন আসে, তখন আমরা বলি যে আমাদের ব্যবসাগুলো ফ্যামিলি ওন, এইখানে গভর্নেন্স করাটা ডিফিকাল্ট বা ওরা শুনতে চাচ্ছে না। আমার মনে হয় এই ধরনের একটা ভাব যারা আমরা যারা কথা বলি আমাদের মধ্যে এটা না থাকা উচিত। আমাদের দেশে সব ব্যবসায়ী ফ্যামিলি ওন, ফ্যামিলি ওন বললে খারাপ হবে এরকম একটা বদ্ধ ধারণা আমাদের মাথার থেকে চলে আসতে হবে। ফ্যামিলি ও চাচ্ছে তার ব্যবসাটা সাস্টেইনেবল হোক এবং তাদেরকে বুঝিয়ে এটাকে, বিশেষ করে যেগুলো লিস্টেড হয়েছে এগুলো গুড গভর্নেন্সটা আমাদেরকে ওভার দ্য টাইম বাড়ানোর জন্য এনকারেজ করতে হবে, মোটিভেট করতে হবে, রাদার দ্যান এটাকে ডিসকারেজ না করে। আরেকটা জিনিস আমি বলবো এই সুবাদে, আমরা সবসময় সব লোকজন, আমি বলি না খুব একটা যে জিডিপি গ্রোথ নিয়ে খুব আশাবাদী এবং ভালো জিডিপি গ্রোথ হচ্ছে, দিস ইজ লিড বাই পাবলিক এক্সপেন্ডিচার। এটা প্রাইভেট সেক্টরকে বলা হচ্ছে ডেভেলপমেন্টের ইঞ্জিন, কিন্তু প্রাইভেট সেক্টরের জিডিপি গ্রোথ বলতে খুব একটা নাই, গভর্নমেন্ট সেক্টরের স্পেন্ডিং দিয়ে জিডিপি গ্রোথটা দেখানো হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে এতে কোনো আপত্তি নাই, বাট কোয়ালিটি অফ পাবলিক এক্সপেন্ডিচার যে অবস্থা, এই অবস্থায় যদি পাবলিক সেক্টরের জিডিপি গ্রোথ হওয়ার পরে এমন একটা সমস্যা সৃষ্টি হবে,
যেমন কারেকশনের কোনো সুযোগ থাকবে না। জি মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আশা করছি আমরা পরবর্তীতে আবার আপনাকে পাবো, ভালো থাকবেন। মহিউদ্দিন ভাই আমি একটু ইয়ে করবো, সেটা হচ্ছে উনি যেটা বলছে যে প্রাইভেট ওন যেগুলা বলছে ফ্যামিলি ওন কোম্পানি, আসলে এখানে প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে কি ধর আপনি দেখেন যে ফ্যামিলি ওন হচ্ছে, বাট আপনি যদি দেখেন যে কোম্পানিগুলো আইপিওতে আসে ওভার দ্য ইয়ার্স, আপনি ওর প্যারেন্ট কোম্পানিগুলো চিন্তা করে দেখেন ওর প্যারেন্ট কোম্পানি কোথায়। আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারেন্ট কোম্পানিকে না এনে আনতেছে মার্কেট সাবসিডিয়ারিকে, এবং যে কম্পারেটিভলি যার ফান্ডামেন্টাল প্যারেন্ট কোম্পানিতে খারাপ, তার মানে কি আপনি বেসিক্যালি যেটা হচ্ছে এখানে এন্টারপ্রিনিয়ররা যেটা সেটা হচ্ছে যে যেটা প্রসপেক্টটা গুড ভালো আমি তাকে পাবলিকে আনতেছি না, বাট যেটা আমি কম্পারেটিভলি একটু আমার বিজনেস ভালো না, বাট আমি সেটা রিস্কটা মানে বেশি পাবলিকের সাথে শেয়ার করার জন্য আমি ইয়ের কাছে আসতেছি, এটা হচ্ছে ইটস নট গুড থিংস। আপনি যখন ফ্যামিলি ওন যাবো সেখানে কিছু করার নাই, বাট ইস্যুটা হচ্ছে যে এই জায়গাতে আমাদের ওই যে বললাম না আসলে গভর্নেন্সটা আসলে কেউ রুলস দিয়ে পারবেন না, এটা যেমন আমাদের আমরা যারা আমাদের যারা এন্টারপ্রিনিয়ার আছে তাদেরই এটা আসলে চেঞ্জ করা দরকার, যে কারণ আপনি এই দেশের আমরা সবাই নাগরিক বেসিক্যালি, সো আপনি একজন নাগরিক সবাই নাগরিক, দেশের ভালোটা দেখা, যে অ্যাজ এ হোল আমি যখন বিজনেস করবো দেশকে নিয়ে তো বিজনেস করতেছি, অ্যাজ এ হোল আমি যখন চিন্তা করবো সামষ্টিক যদি চিন্তা করি, আমরা বলি যে ওয়েলফেয়ার ইকোনমিক্স, ওয়েলফেয়ার ইকোনমিক্স কী বলে, ওয়েলফেয়ার ইকোনমিক্স হচ্ছে যে যে আপনি যদি সামষ্টিক মানে আমার কিছু ওয়েলথ যেটা ইকোনমিক যে ওয়েলথ সেটা কয়েকজনের সাথে কেন্দ্রীভূত না করে যদি সবার মধ্যে হয়তো আপনি এটা পুরোপুরি ইকুয়াল করতে পারবেন না, বাট ইনকাম ইনইকুয়ালিটিটা যদি যতটা রিডিউস করা যায় অ্যাজ এ হোল সবাই ভালো থাকে, যারা মানে উপরের দিকে তারাও ভালো থাকে নিচে তারাও ভালো থাকে, কারণ সমাজে যখনই এই জিনিসটা হয় নাই ওয়েলফেয়ার ইকোনমিক্স আপনি এনশিওর করতে পারবেন না, তখন করাপশন বলেন এই যে আইন শৃঙ্খলা লওয়ার সিচুয়েশন খারাপ হতে থাকে, সো এই জায়গাতে বেসিক্যালি প্রশ্নটা নজর দিতে হবে। জি না আমি একটু অ্যাড করব, দেখেন উনি খুবই একটা আপনার ইম্পর্টেন্ট এরিয়া নিয়ে আসছে, জিডিপিতে পার্টিসিপেশন ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট। দেখেন আমাদের ইকোনমির খুব ভালো ভালো আপনার এখন কিছু ইন্ডিকেশন, এর মধ্যে একটা আপনার আপনাকে যদি গোটা তিনেক বলি বড় বড়, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এইজ ডেমোগ্রাফি অফ দ্য পিপল, যেটা আমাদের হচ্ছে সক্ষম জনগোষ্ঠীর পরিমাণ প্রায় 50% মতো চলে যাচ্ছে যারা অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে কার্যক্রমে। একটা হচ্ছে আমাদের ফাইটিং অ্যাগেনস্ট দ্য ন্যাচারাল ক্যাজুয়ালিটি, এটাও অনেকাংশে বেড়েছে। আমাদের ইনফ্লেশন রেট একটা খুব ভালো পর্যায়ে আছে। এই অবস্থায় যদি প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টিসিপেশনটা একটা ভায়াবল পর্যায়ে না করা যায়, এই সুযোগটা যদি আমরা কোনোভাবে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আপনার অ্যাজ এ ন্যাশন হিসাবে অ্যাজ এ কান্ট্রি হিসাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব। এবং ব্যাংকিং সেক্টরে যে অরাজকতাটা হচ্ছে, লোন ডিফল্টিং নিয়ে হচ্ছে, এটা যদি আপনার মনে করেন কোনো কারণে ফল করে, আমাদের কিন্তু ইকোনমিক গ্রোথ মোর দ্যান 30% ডাউট হবে। এটা অনেক আপনার মনে করেন রিসার্চে বের হয়ে আসছে। বেকারত্ব কিন্তু আরও মনে করেন ডাবলেরও বেশি বেড়ে যাবে। আমার ইনফ্লেশন আপনার ডাবল ডিজিট না ইভেন আপনার 20%-এর বেশি হয়ে যাবে, টোটাল ইকোনমি কিন্তু কোলাপস করবে। তখন যে আমার এখন যে সুবিধাগুলো আছে সামনে এগিয়ে যাওয়ার, এটাই কিন্তু আমার জন্য বার্ডেন হয়ে দাঁড়ায়। এই কারণে কি এই যে আপনি যেটি বললেন যদি ব্যাংকগুলো কোলাপস করে, এই কারণে কি মালিকানা অনেক চেঞ্জ হচ্ছে যে যাতে না করে? না না, এখন মালিকানা চেঞ্জ হচ্ছে, আমি তো বলবো যে আপনার ব্যাংক কোলাপস করার জন্য আপনার যে যে সহায়ক জিনিস যেটা মালিকানা চেঞ্জ এর একটা অংশ রাদার, আপনার কিন্তু এটা কিন্তু পজিটিভ হচ্ছে না, রাদার নেগেটিভ হচ্ছে। আপনাকে আমি বলতে পারি, আরও সবাই বলবে যে কিছু কিছু ব্যাংকের আর্থিক অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনি দেখবেন এই কিছুদিন আগে একটা ব্যাংকে কিন্তু চেয়ারম্যান থেকে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত চেঞ্জ হলো। তো ইভেন বাংলাদেশ ব্যাংকের আপনার অবজারভেশন আছে যে আপনার লোন দেয়া, একটা সিঙ্গাল আপনার বরোয়ারকে যে পরিমাণ এক্সপোজার নেয়া এবং নিয়ম নীতি মানা, ইভেন আপনার মনে করেন তারল্য নীতি বজায় রাখা, তারপর বাংলাদেশ ব্যাংককে যথাযথভাবে রিপোর্টিং করা, সবগুলাই কিন্তু ওই ব্যাংক ফেল করেছে। এবং মনে করেন এভাবে শুধু একটা না, আরও অনেকগুলো কিন্তু করছে, তার মধ্যে আপনার আরও নতুন ব্যাংক আসছে। হ্যাঁ আসতে পারে, আছে যে আপনি যে জায়গায় ছিলেন আমি আর আপনার কাছে যেতে যাচ্ছে পাচ্ছি না সবাই নাই একটু প্রশ্ন ভাইয়ের কথায় দিয়ে, যেটি হচ্ছে যে প্রাইভেট সেক্টরের যে ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরে এখন রাজনৈতিক পরিস্থিতি গত 2 বছরে তো এমন খারাপ দেখি নাই, তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন? প্রাইভেট ইনভেস্টমেন্ট না হওয়ার পেছনে আপনার গভর্নমেন্ট যে পলিসি, আপনি একটা প্রতিষ্ঠান এখানে বিজনেস শুরু করবেন
সেটি করতে যে যে ধরনের আইনি ঝামেলায় পড়তে হচ্ছে, এতে তো যারা লোকাল আছে তারাও পারলে টাকা বাইরে নিয়ে যায়। আর একটা ব্যাপার আছে আপনার, সালুদ্দিন ভাই আমি একটু শেষ করছি, আর একটা ব্যাপার দেখেন, বাংলাদেশে কর্পোরেট ট্যাক্স রেট ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এটা কিন্তু আপনার ভুলে গেলে চলবে না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম বলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের জিডিপিতে প্রাইভেট ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন কম রাদার এক্সপেন্ডিচার, পাবলিক এক্সপেন্ডিচার, এখন এটা কিন্তু আপনি চিন্তা করেন যে ওয়েল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, এটা কিন্তু ইন দ্য লং রান কিন্তু আমার ইনভেস্টমেন্টে, কারণ ইনভেস্টমেন্ট কী হিসেবে আসবে আপনি এগুলো কিন্তু লাগবে আমার জাস্ট ডেভেলপ করতে হবে, লং রানে গিয়ে আপনি সেটা ইফেক্টটা পাবেন ইনভেস্টমেন্টে। আর কি যেটা বললেন যে গভর্নমেন্ট হয়তো যে আমরা ট্যাক্স হলিডে দিচ্ছি, বিভিন্ন ফেসিলিটি দিচ্ছি আমার পলিসিতে, বাট ইজ অফ ডুইং বিজনেস যদি আপনি দেখেন ইনডেক্সটা, যেখানে গত বছর ইন্ডিয়া 130 থেকে 100 চলে গেছে, তা ঠিক, আর আমরা মাত্র এখনও 177 এই জায়গাতে আছি। তো একটা শুধু যদি বলেন যে আপনি যত কিছু বলেন যে এই ইজ অফ ডুইং বিজনেস হলো একটা জিনিস, অনেক কিছু কিন্তু আপনি যেটা বলেন যে আমি অ্যাজ এন্টারপ্রেনিয়র যখন আসবো ওয়ান অফ সব সার্ভিস চাই, আমি এখন এই লিগাল প্রসেস শুরু করতে যদি 6-7 মাস লেগে যায়, 1 বছর লেগে যায়, তাহলে এন্টারপ্রেনিয়র ইট হ্যাজ এ কস্ট, এক মাস বসে থাকা, 1 বছর বসে থাকা, মানে সময় দিতে পারছি না। বিষয়টা হচ্ছে যে আপনি বিজনেস শুরু করলে আপনি করতে পারছেন কি পারছেন না তা নাই, গভর্নমেন্টের যে আইনি জটিলতা সেগুলো পাবেন, এরপরে এনবিআর এর ব্যাপারটা আছে, মানে ল্যান্ড ট্যান্ড অনেক কিছুই নাই এখানে। সাধারণত অনেক ধন্যবাদ মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এখানে শেষ করছি এই অনুষ্ঠানটি, সহ এনটিভির সব নিউজ এবং সব অনুষ্ঠান দেখতে আপনারা ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে। যথারীতি এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিজয়ে তো পড়তেই পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।